গাজীপুরে দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে 17 জন নারীকে সেলাই মেশিন এবং 2 জন বয়োবৃদ্ধ নারীকে হুইলচেয়ার উপহার দেয়া হয়েছে। দুপুরে ছায়াবিথি এলাকার মন স্কুল প্রাঙ্গণে বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় ও কালের কণ্ঠ শুভ সংঘের আয়োজনে এই সহায়তা দেয়া হয়। এসব সহায়তা পেয়ে খুশি তারা। এখন থেকে সেলাইয়ের কাজ করে পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে পারবে বলেও জানান তারা। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক হারুনুর রশিদ খান। এ সময় উপস্থিত ছিলেন কালের কণ্ঠ শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান সহ আরো অনেকে। এসিলা মেশিন যে দিয়েছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, ওনাকে অনেক ধন্যবাদ। এটা পেয়ে আমার অনেক খুশি হয়েছি, আমি সংসারের জন্য আয় উন্নতি করতে পারবো। আমি এটা পেয়ে অনেক উপকৃত হলাম, কারণ আমি নিজে স্বাবলম্বী হব এবং আমার সাথে সাথে আমার ফ্যামিলিও স্বাবলম্বী হবে। এই জন্য বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানকে অনেক অনেক ধন্যবাদ।